সংগ্রামে শুধু এই পর্যায়ে আমরা মাননীয় প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় এমপি স্যারের বক্তব্য শুনব তবে তার আগে আজকের অনুষ্ঠানের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মাইকেল সরকার সহ আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় এমপি স্যার সহ উপস্থিতি যারা রয়েছে অতিথিবৃন্দ সকলের অংশগ্রহণে আমরা বড়দিনে প্রভু যিশুর যে জন্মদিন সেই জন্মদিনে কেক কাটব এই কেক কাটার মধ্য দিয়ে আমরা আবারও প্রভু যিশুর জন্মদিনটাকে নতুন করে আমরা উদযাপন করব অর্থাৎ 25শে ডিসেম্বর সকালে যে আয়োজনটা আমাদের ছিল সেটা আমরা নতুন করে করছি আমি সভাপতি মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে দিয়ে আমরা কেকটা কাটব শ্রদ্ধেয় মাইকেল সরকার আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল আলী মোল্লা উপজেলা চেয়ারম্যান সাহেব যারা মজিবুর রহমান সহ উপস্থিত সম্মানিত যারা রয়েছেন আমরা কেকের বাতি প্রজ্বলন করব এবং সাথে সাথে প্রধান অতিথি মহোদয়ের হাত দিয়ে বড়দিনের কেক কাটব আমাদের এখানে কেক কাটার সঙ্গে সঙ্গে হচ্ছে মিশন মাস্টার এবং কমিটি সকলে মিলে বড়দিনের কেকটি কাটব আমাদের স্টেজটি ছোট হওয়ার কারণে আমরা সবাইকে দেখাতে পারছি না তবু আমরা জোরে হাতে তালি দিয়ে জোরে হাতে তালি দিয়ে শুভ বড়দিন সবাইকে জানাই বড়দিনের প্রিয় শুভেচ্ছা মেরি ক্রিসমাস টু এভরিওয়ান অ্যান্ড এভরিবডি মেরি ক্রিসমাস আসুন বড়দিনের আনন্দ বড়দিনের পবিত্রতা আমরা একে অন্যের মধ্যে ভাগাভাগি করে নেই প্রভু যিশু এসেছিলেন ভালোবাসার নিদর্শন দেখাতে আমরা একে অন্যকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসতে শিখি আমরা ভালোবাসার বর্ধন ইউনিয়ন গড়ে তুলি ভালোবাসার আশাশুন উপজেলা গড়ে তুলি আমাদের শ্রদ্ধেয় এমপি স্যার জনাব ডাক্তার আফা মরহুল হক তিনি অনেক ভালোবেসেছেন আমাদেরকে ভালোবেসেছেন বলেই আজকে তিনি আমাদের এই অনুষ্ঠানে পদার্পণ করেছেন আজকের এই আয়োজন থেকে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল আলী মোল্লার পক্ষ থেকে এমপি স্যারের কাছে একটি নিবেদন জানাই সেটা হচ্ছে আমাদের মানিকখালী ব্রিজে যেন কোনো ট্যাক্স না নেওয়া হয় আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল আলী মোল্লার পক্ষ থেকে দাবি চেয়ারম্যান ডালিম ভাইয়ের পক্ষ থেকে দাবি স্যারের কাছে যেন মানিকখালী ব্রিজে কোনো যাত্রীর কাছ থেকে কোনো ধরনের কোনো ট্যাক্স না নেওয়া হয় স্যার আপনার কাছে তো দাবি থাকলো আমাদের আমরা কেক কাটা পর্ব শেষ করেছি সম্মানিত সুধীবৃন্দ আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য স্বনিবন্ধ অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা তিন আসনের সম্মানিত সংসদ সদস্য জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আফাম রুহুল হক এমপি স্যার জনাব আফাম ডাক্তার রুহুল হক এমপি জনাব ডাক্তার আফা মরহুল এমপি সালাম আলাইকুম নমস্কার শুভ বড়দিন উপলক্ষে আজকে জামালনগর ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার সমবেত শ্রোতৃবৃন্দ আমাদের ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী মা বোনেরা আমার ভাইয়েরা এখানে যারা জড়ো হয়েছেন তাদেরকে শুভ বড়দিন জানাচ্ছি আমরা জানি যে আজকে আমরা এখানে এসেছি বিশেষ করে আমি এসেছি কিন্তু এই শুভ বড়দিন উপলক্ষে আপনাদেরকে মেরি ক্রিসমাস জানাতে এখানে আমাদের সাথে অবশ্যই বড় আমাদের বর্ধনের চেয়ারম্যান আলিম মোল্লা সাহেব আছেন তিনি আবারও নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন আমার দেবাদা থেকে দেবাড়া উপজেলার আমার উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি
জনাব মজিবুর রহমান আমার কালীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট এবং তারা ইউনিয়নের চেয়ারম্যান আমার নলতা ইউনিয়নের সভাপতি খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে যারা এসেছেন এখানে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ডালিম এবং নৌকা ক্যান্ডিডেট এবং একজন নগর নির্বাচিত নৌকা ক্যান্ডিডেট শাহাবুদ্দিন এসেছেন শুনলাম তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমার আগমন আপনাদের কাছে শুভ বড়দিন উপলক্ষে আপনাদেরকে এই শুভ বড়দিন জানানোর জন্য আমি জানি বর্ধমান এলাকায় একটি বড় খ্রিস্টান মানুষরা অনেকদিন থেকে বাস করেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা আপনাদের নেতৃবৃন্দ আমাকে বলেছেন আমি কথা দিচ্ছি যে এগুলো অবশ্যই আপনাদের এই জিনিসগুলোকে অবশ্যই দেখবার চেষ্টা অবশ্যই করব এবং আমি আমাদের বর্তমান চেয়ারম্যান এবং আগামীতে যিনি চেয়ারম্যান হবেন তার কাছে আমি আশা করি আবারও আলিম মোল্লা নৌকা দিয়ে চেয়ারম্যান হবেন তাকে অনুরোধ করব যেন এই কাজগুলোকে আমাকে মনে করিয়ে দেন যেন আমি আপনাদের দুঃখ দুর্দশাকে বিশেষ করে এই এলাকায় যে কথা বলেছিলেন গরিব মানুষদের খ্রিস্টান বা ভাইদের বোনদের মধ্যে যারা গরিব আছেন তাদের ঘর বাড়ি অন্যান্য কাজকর্ম যেগুলো অসুবিধা হয় সেগুলো যেন আমার কাছ থেকে করিয়ে নেবেন আজকে জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন আমি 2008 সাল থেকে আপনাদের মাঝে এমপি হিসেবে আছি আসানসোলের উপজেলার অবস্থা তখন কি ছিল আর এখন কি আপনারা নিশ্চয়ই তা জানেন আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি বিদ্যুতের অবস্থা কি ছিল রাস্তাঘাটের অবস্থা কি ছিল মানিকখালি ব্রিজ ছিল কিনা ছিল কিনা আপনারা জানেন আপনারা আমরা মানিকখালি ব্রিজ করেছি আপনাদের কাছে যদি দাবি উঠেছে আমার কাছে এই দাবি আগে উঠেছে এবং আমি অবশ্যই চেষ্টা করব যে মানিকখালির ব্রিজ থেকে যাতে করে এই আমাদের টোল টোল যে দিতে হচ্ছে সেটি যাতে উঠে যায় আপনাদের কাছে অনুরোধ আপনারা জনসাধারণ হিসেবে এনি এলাম এখানকার ইউনিয়নের চেয়ারম্যানের থ্রু দিয়ে ইউনিয়নের থ্রু দিয়ে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবেন এবং সেগুলো প্রসেস করতে সময় লাগবে আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে আপনারা অত্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে এই বড়দিনটি উদযাপন করছেন কত কত দিন ধরে আমি আমার কালীগঞ্জ থানার ওসি ইনচার্জ অফিসার ইনচার্জ আমার সাথে এসছেন এবং তাকে আশা শুনেছে ঝাড়খণ্ড থানার অফিসার ইনচার্জ সাহেব এখানে আছেন এবং তিনি আমাকে সকল সময় এখানকার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা তা জানাচ্ছেন এবং তাকে ধন্যবাদ জানাই যে এখানকার তার কর্মীবৃন্দ এখানে যাতে সুস্থ পরিবেশ থাকে সেগুলোর দিকে লক্ষ্য করছেন আমি জানি আমরা সকলে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশকে আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু এই ডিসেম্বর মাসে যে স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন তাকে স্মরণ করি এবং তার পরিবারের সকল মানুষ যারা আমাদের পেছনে চলে গেছেন তাদেরকে স্মরণ করি স্মরণ করি আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের যারা যুদ্ধ না করলে বাংলাদেশ আজকে আমরা পেতাম না এবং আমরা আজকে সুখে শান্তিতে বাস করতে পারতাম না আমরা বিশ্বাস করি সকল ধর্মাবলম্বী মানুষরা এদেশের সমান অধিকার আপনারা এই সেদিনও শুনেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন মাইনরিটি কমিউনিটি বলে কিছু নাই এদেশের মানুষদের সকল মানুষের সমান অধিকার এখানে আমার যেখানে এমন অধিকার আপনাদেরও তেমনি অধিকার নিয়েই এখানে আপনারা বসবাস করবেন কখনোই মনে করবেন না আপনারা মাইনরিটি কখনই আমি মনে করি সকলে মিলে যেমন বাংলাদেশ স্বাধীন করেছিল সকলে মিলে যেমন বাংলাদেশ গড়বার জন্যে যুদ্ধক্ষেত্রে আমরা লাফিয়ে পড়েছিলাম তেমনি এই বাংলাদেশ গড়বার জন্যে জননেত্রী শেখ হাসিনার ডাকে আমরা সকলে মিলে এগিয়ে গিয়ে আবার এই বাংলাদেশকে এই দেখুন আমরা দরিদ্র দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়েছি আবারও 2041 সালের মধ্যে উন্নত দেশে আমরা পরিণত হব একমাত্র সম্ভব হবে যদি জননেত্রী শেখ হাসিনা এবং তার কর্মীবৃন্দ এই দেশ পরিচালনা করতে পারে তিনি পরিচালনা করছেন বলেই আজকে রূপনগরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এলাকা চলছে আজকে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশে তৈরি হয়েছে আজকে সেই জন্যই আপনারা মানিকখালি ব্রিজ পেয়েছেন
সেজন্যই রাস্তাঘাট হচ্ছে সেজন্যই স্কুল কলেজ মসজিদ মন্দির গির্জা সকল জায়গায় আমরা সাহায্য সহযোগিতা করতে পারছি আমি আশা করি আমাদের এখানকার এই কমিউনিটি ভাইয়েরা যেমনিভাবে এই বড়দিন উদযাপন করে আপনাদের যিশু খ্রিস্টের কাছে আপনারা যেমন আশীর্বাদ চাইবেন দোয়া চাইবেন তেমনি যেন বাংলাদেশকে সুশান্ত পরিবেশে আমরা সকলে মিলে এদেশকে উৎসাহিত করতে পারি সেদিকে অবশ্যই সকলের নজর রাখতে হবে এবং আমরা সকলে মিলে নৌকা প্রার্থী রেলকে দ্বারা এদেশে এসছেন তাদেরকে যাতে জয়ী করতে পারি সেদেশের দিকে বিশেষ আমাদের উন্নয়নের কথা দুই একটু মনে করিয়ে দিই আমাদের এখানে আপনারা জানেন আকর্ষণের একটি বড় অসুবিধা আমাদের এখানে নদীর ভাঙন এবং নদীর ভাঙনের ফলে আমাদের এলাকাগুলো ডুবে যায় এখানে যার ফোল্ডারগুলো দিয়ে একটি বড় প্রজেক্ট তৈরি হচ্ছে যাতে নদীর বাঁধটা অত্যন্ত বড় করে সুন্দর করে পারমানেন্টলি যাতে আমরা এই বাঁধগুলো দিতে পারি সেজন্য একটি বড় প্রজেক্ট সরকার গ্রহণ করেছেন এবং একটি এর পর্যায়ে আছে যাতে করে আমরা এই বাঁধগুলো তৈরি করতে পারবো আমার দু একটি কথা বলে যাই এখানে মানিকখালী হতে বামনডাঙ্গা পর্যন্ত যে 2 কিলোমিটার জায়গা রাস্তা করছে 70 লক্ষ টাকা এখানে কিন্তু বরাদ্দ হয়ে গেছে বামনডাঙ্গা এখানে কাজ চলছে অনেক কেয়ার থেকে 200 মিটার রাস্তা বরাদ্দ হচ্ছে 28 লক্ষ টাকা এখানে 3 ডাল রাস্তা তৈরির জন্য 10 কোটি টাকা আমার বরাদ্দ হয়েছে এই বর্ধমানের জন্য সুতরাং আপনারা চিন্তা করবেন না উন্নয়ন আপনাদের মাঝে আসবে শেখ হাসিনার নৌকা যদি আপনাদের মাঝে থাকে অবশ্যই উন্নয়ন হতে হবে তিনি উন্নয়নে বিশ্বাসী তিনি গরিব মানুষের উন্নয়নের কথা বিশ্বাসী তিনি সাধারণ মানুষের বই দেওয়ার আপনাদের ছেলে মেয়েদের দেখুন এই হাতে কয়েকদিনের মধ্যেই বই পৌঁছে যাবে স্কুল কলেজ ক্ষতি হলেও এগুলো কিন্তু বই দেওয়া বন্ধ হয়নি সুতরাং উন্নয়নকে লক্ষ্য করে আমাদের এই যাত্রা সেই যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার ক্যান্ডিডেটদেরকে আমাদেরকে আবারও এগিয়ে নিয়ে যেতে হবে আমি আশা করি আপনারা সকলে মিলে এমনিভাবে এই আমাদের মানুষদেরকে সাহায্য করে আমাদের নৌকাগুলিকে বিজয়ী করবেন আমি বর্ধমানের অন্য প্রোগ্রামটা যেতে চাই আমাদের ক্ষমা করবেন রাত্রে অনেক হয়ে যাচ্ছে যাওয়ার আগে আপনাদের শুভ বড়দিন জানিয়ে সকল মা বোন এবং ভাই বোন আমাদের এখানে যারা আছেন তাদের শুভেচ্ছা জানাই বিশেষ করে বর্ধমানকে আমি যখন নির্বাচন করেছিলাম আমার শ্বশুর মশাই আমার ইন্দুস্থান হাওয়াই আমাকে প্রথমেই আমার বাড়িতে বসে নলতায় বসে বলেছিলেন যে সবচেয়ে বেশি ভোট আমি 8 জনের মধ্যে বর্ধমানে দেবো এবং তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে নৌকার ভোট সবচেয়ে বেশি আমি 8 জন থেকে নই বর্দলি পেয়েছিলাম আমরা এই নৌকার ঘাটিকে আশা করি এই নৌকার ঘাটি অব্যাহত থাকবে এই নৌকার চিরকাল এমনিভাবে জিতে আসবে সকলকে তাই ধন্যবাদ জানিয়ে শেষ করছি যাওয়ার আগে আপনাদের কমিটির হাতে সামান্য একটু সহযোগিতা করার জন্যে আমাকে দিয়ে যাচ্ছি নারায়ণ বাবুকে একটু